হেল্পলাইনে আজকে থাকছে রিয়েলমির নার্জো 20 মোবাইলটার ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং। এখানে আমরা দেখব ফোনটিতে কি কি আছে। ফোনটির ভেতরে এটি বাংলাদেশি একটি ফোন, বাংলাদেশে তৈরি, মেড ইন বাংলাদেশ। প্রথমে আমার এই ফোনটির সাইডে যেগুলো লেখা আছে সেটা নিয়ে বলছি। এটির 6000 এমপিআরের মেগা ব্যাটারি আছে, যেটা ফাস্ট চার্জিং 18 ওয়াট। তারপরে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের হিলিও G85 গেমিং প্রসেসর। গেমিং প্রসেসর হিসেবে এটি আছে, কিন্তু গেম খেলার ক্ষেত্রে আপনার পাবজি বা ফ্রি ফায়ার যদি খেলতে চান সেক্ষেত্রে ল্যাগিং থাকবে, ভালোভাবে খেলতে পারবেন না। তাছাড়া নর্মাল যেসব গেম সবগুলো খেলতে পারবেন। ট্রিপল ক্যামেরার ভেতরে একটি 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে। দুটি ভেরিয়েন্টে এই ফোনটি পাবেন। ভেরিয়েন্ট দুটোতে 464 এবং 4128। আর কালার হিসাবে থাকছে সিলভার এবং ব্লু। আমার হাতের ফোনটি থাকছে 464-র ব্লু কালারের। তারপরে দেখি এখন বক্সের ভিতরে কি আছে। এই হচ্ছে আমাদের নার্জো 20 রিয়েলমি। প্রথমে আমরা পাবো এরকম একটা প্যাকেট। এর ভেতরে থাকছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে সিম ইজেক্টর। এটি কিন্তু অবশ্যই আপনারা দেখে শুনে রাখবেন। তারপরে কিছু ইউজার ম্যানুয়াল, তারপর থাকছে আমাদের ফোনটি। ফোনটি একটু পরে দেখছি। আরো কি আছে দেখি। চার্জার আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাবেন, বেশ ওয়েট এটা। এখানে আরেকটি জিনিস আমি দেখিয়ে দেই, অনেকেরই ভুল হয়। এই Type-C যে কেবলটা, এটা লাগানোর ক্ষেত্রে অনেকের ভুল হয়। এই যে এখানে ঢোকানোর সময় আপনারা খেয়াল করবেন, পুরোটা যাতে এখানে চার্জারের সঙ্গে, অ্যাডাপ্টারের সঙ্গে ঢুকে যায়। এটা কিন্তু অনেকেই ভুল করে, দেখা যায় কিছু অংশ বের হয়ে থাকে। ফুল চার্জ হতে যেরকম থাকলে পারে, ফুল চার্জ হতে অনেক সময় লাগে বা চার্জই হতে চায় না। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে যতটুকু ভেতরে যায় ততটুকু দিয়ে দেবেন। এটা হচ্ছে চার্জার। এর সঙ্গে ইয়ারফোন কিছুই থাকছে না, কোম্পানি দিচ্ছে না, আর কিছুই নাই। 1 বছরের ওয়ারেন্টি অবশ্যই পাবেন। আর ফোনটার কিরকম দেখতে বা কিরকম লাগে এটা, সেটা একটু দেখি। এ হচ্ছে নার্জো 20 রিয়েলমি, মেড ইন বাংলাদেশ, ব্লু কালারের। এটার পেছন সাইডে আছে ফিঙ্গারপ্রিন্ট, 4টি ক্যামেরা, 3টি ক্যামেরা, একটি ফ্ল্যাশ। এখানে আছে হচ্ছে আপনার মাইক্রো লেন্স, এটা হচ্ছে 2 মেগাপিক্সেল। তারপরে উপরের দিকে আছে বাম সাইডে, এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। উপরেরটা বাম সাইডের এটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আর মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের, এটা মেন ক্যামেরা। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল থাকলেও এটা আসলে 4×12=48, এই হিসাবে 48। 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা সফটওয়্যারের মাধ্যমে 4×12=48 হিসাবে ধরা হয় বা দেখায়। তারপরেই আছে এই পাশে 2টি বাটন পাবেন, একটি পাওয়ার বাটন আর একটা ভলিউম আপ ডাউন বাটন। তারপরে উপরে কিছু নাই। বাম পাশে আছে সিম ইজেক্টর, সিম স্লটে 2টি সিম ন্যানো সাইজ আর একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এট এ টাইমে। 2টি সিম এবং এসডি কার্ড একই সঙ্গে। এসডি কার্ডের ক্ষেত্রে 256 জিবি পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন। তারপর নিচের দিকে আছে 3.5mm জ্যাক, অডিও জ্যাক। তারপরে আছে স্পিকার। স্পিকারটা এই পাশে, মাইক্রোফোন এখানে। তারপর আছে Type-C পোর্ট, তারপর হচ্ছে স্পিকার গ্রিল, এই হচ্ছে। আর ডিসপ্লেতে থাকছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। আপনাদের অনুরোধ থাকবে একটা গরিলা গ্লাস 5 লাগিয়ে নেবেন। আর নচ ক্যামেরা সামনে ফ্রন্ট, এটা হচ্ছে খুবই ছোট। এই হলো বডি শেপ, আমার কাছে খুব ভালো লাগছে। প্লাস্টিক বডি আছে, পেছনে কোনো প্লাস্টিক ছাড়া আর কিছু নাই, গরিলা গ্লাস বা গ্লাসের কোনো প্রোটেকশন আর কি পেছনে নেই। ফিঙ্গারপ্রিন্ট তো বলেছি, এটা হচ্ছে ব্লু কালারে। তো এখন আমরা ফোনটা অন করে দেখি। ফোনটি অন করে কিছু সেটআপ আছে, যেটা আমি সেটআপ করে তারপরে আপনাদের ভিতরে আবার দেখাচ্ছি। আর ক্যামেরার সামনের 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটা পাবেন। ফোনটিতে নেটওয়ার্কে থাকছে 4G, ওয়াইফাই ডুয়েল ব্যান্ড সাপোর্ট করবে, ব্লুটুথ 5.0। ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির HD+ IPS প্যানেল। তারপরে অপারেটিং সিস্টেমে Android 10 ব্যবহার করা হয়েছে, যেখানে Realme UI সাপোর্ট করবে থাকবে। তারপরে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের হিলিও G85 12 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সে ব্যবহার করা হয়েছে মালি G52। র্যাম 4GB থাকবে। রোমের ক্ষেত্রে দুইটা ভেরিয়েন্ট থাকবে, 64 এবং 128। এসডি কার্ড ব্যবহার করতে পারবেন 256GB পর্যন্ত। USB Type-C পোর্টে OTG সাপোর্ট বা সুবিধা পাবেন। ব্যাটারি হিসেবে থাকছে 6000 অ্যাম্পিয়ারের বিশাল সাইজ ব্যাটারি, যেটা ফাস্ট চার্জিংয়ে 18 ওয়াট থাকবে। তারপরে এর ওজনটা হচ্ছে 208 গ্রাম। ফোনটিতে ক্যামেরার যে মেইন ক্যামেরা সেটা 48 মেগাপিক্সেলের এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফ্রন্ট সেলফি ক্যামেরা যেটাকে বলে সেটা 8 মেগাপিক্সেলের পাবেন, ফ্ল্যাশ থাকবে পেছনে। তারপর ক্যামেরায় যে আর কি পারফরমেন্সটা সেটা আমি কিছুক্ষণ পরেই দেখিয়ে দেব, সামনে পেছনের ক্যামেরা এবং ক্যামেরার ভিডিও কিরকম হয়। ফোনটির ফিঙ্গারপ্রিন্টের সেন্সর খুবই ভালো, আপনারা বেশ ভালো একটাই পাবেন। আর এর বডিটা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, বডিটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আর সর্বশেষ যে কথাটা, ফোনটার দাম অফিসিয়াল প্রাইস এটার 13,990 টাকা। বাংলাদেশে এই ফোনটা এই টাকার ভিতরে, এই দামের ভেতরে আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা একটা নিতে পারেন, বেশ ভালো একটা লুক আমার কাছে মনে হয়েছে। আর কালারের ভিতরে ব্লু কালারটাই আমার কাছে বেশি ভালো লাগছে। তো ছবির ক্ষেত্রেও বেশ ভালোই লাগছে, আর কিছুক্ষণ পরেই আপনাদের দেখিয়ে দেব এর ছবিগুলো কেমন। বডিটা একটু আরো ভালো করে দেখে নিন, স্লিম বডি। গরিলা গ্লাস 3 প্রোটেকশন আছে সেটা বলেছি, তবে আপনারা 5 একটা লাগিয়ে নেবেন তাহলে ভালো হয়। আর ব্যাক পার্ট তো ব্যবহার করতেই হবে, না করলেও তেমন একটা হবে না, একটু সতর্ক থাকবেন হাত থেকে যেন পড়ে না যায়। আর বডির পেছন সাইডটা বেশ ভালোই, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, তবে ভালো করে দেখলে বুঝতে পারবেন বেশ ভালো একটা শেপ আছে, স্লিমও আছে যথেষ্ট। আর ফুল ব্যাটারি যদি চার্জ করতে চান আপনার, তাহলে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। আর এক্ষেত্রে আরেকটা বিষয়, এই ফোনটিতে গুগলের সাপোর্ট আছে, অনেকগুলো ফাংশন গুগলের কাজ করে। যদি আপনারা কাস্টম অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে সেটা সেই সুবিধা পাবেন না। আর যে আপডেট অপারেটিং সিস্টেম আসে, সেটা ফোনে যে অটোমেটিক আসে সেটাই আপনারা ব্যবহার করবেন, কাস্টম বা ডাউনলোড করে দিতে যাবেন না। আর যদি কাস্টম অপারেটিং সিস্টেম করতে চান বা ডাউনলোড করে আরেকটা দিতে চান আপডেট না আসা আগেই, তাহলে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে। 1 বছরের ওয়ারেন্টি থাকছে, সেটা তো আমি বলেছি। এই হলো Narzo 20 রিয়েলমির। তাহলে আমরা এখন ছবি এবং ভিডিওগুলো দেখি। ছবিগুলো দেখতে পাচ্ছি। প্রথমে ফ্রন্ট ক্যামেরার 8 মেগাপিক্সেলের, এগুলো সব আমি লিখে দিয়েছি, দেখে নিন। আর এর ভিতরে আমি কয়েকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা ততক্ষণ ছবি দেখুন। ব্লার, ব্লুর বা DSLR মোড যেটা বলে, সেটার ক্ষেত্রে আপনার সেন্সর এই ফোনে দেয়া নেই এই ক্যামেরাতে, তাই ব্লারের ক্ষেত্রে আপনাকে ছবি তোলার করবেন, স্থির রাখবেন ক্যামেরাটা, চেষ্টা করবেন। এখন আমরা ভিডিওটা দেখব। ভিডিওর ক্ষেত্রে EIS OIS সুবিধাটা নেই ক্যামেরাতে, তাই এটা নড়াচড়া সবগুলোই ক্যাপচার করবে। তো যখন ভিডিও করবেন, আমার হাতটা নড়াচড়া করছে তাই এরকম দেখা যাচ্ছে, ক্যামেরাটা স্থির রাখবেন তাহলে ভিডিও কোয়ালিটি খুব ভালো পাবে। এই ক্যামেরা কোয়ালিটির যে সেন্সরগুলো আছে কিছু কিছু কম আছে, সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন ছবি এবং ভিডিওর ক্ষেত্রে ক্যামেরাটা যেন স্থির থাকে। স্থির এবং আলোর ব্যাপারটাও একটু খেয়াল করবেন, আলো যদি ঠিকঠাক থাকে তাহলে ছবি এবং ভিডিও দুটাই ভালো হবে। আর ভিডিওর ক্ষেত্রে যেটা বলছি, নড়াচড়া একেবারেই করা যাবে না। আর ব্লারের যে সেন্সর বিষয়টা এটা নেই, সফটওয়্যারের মাধ্যমে এটা করবে। তাই যখন আপনি ব্লারের বা ব্লুর বা ডিএসএলআর মোড করবেন তখন অবশ্যই হাতটা যেন না নড়াচড়া করে সেটা খেয়াল রাখবেন, কারণ সফটওয়্যার এটাতে সমস্যা করে। তাছাড়া ওভারঅল আমার কাছে ভালো লাগছে, ক্যামেরার ছবিগুলো তো আপনারা এতক্ষণ দেখছেন, ভিডিওটাও ভালো হবে যদি আপনি ক্যামেরাটা স্থির রাখতে পারেন। তো এই ছিল আমাদের Realme Narzo 20 আনবক্সিং এবং কিছু ইনফরমেশন যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। শেষে যেটা বলবো, এই বাজেটের ভিতরে বাজেটটাও আপনাকে মাথায় রাখতে হবে, কারণ 14,000 টাকা বেশ বড় কিছু না। এই কম বাজেটের ভিতরে এতগুলো সুবিধা যা দিয়ে আছে এই ফোনে, আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা যাচাই বাছাই করতে পারেন। তো এই হলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।